15 আগস্ট আজাদী কে অমৃত মহোৎসব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। আমরা আজাদী কে অমৃত মহোৎসবের আগের দিন 14ই আগস্ট অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে তেরঙ্গা যাত্রা করব বেথুয়া ডাউরিতে 14ই আগস্ট বিকালবেলা। আমি আপনাকে বলছি এই বাংলায় রাষ্ট্রবাদী সরকার হওয়া শুধু সময়ের অপেক্ষা। আর রাষ্ট্রবাদী সরকার হলে উত্তরপ্রদেশের মতো পূর্ণ যার চালানোটা সেটাও সময়ের অপেক্ষা। এতটুকু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না, ভালো করে লড়তে হবে, রাষ্ট্রবাদী সরকার আনতে হবে এবং পশ্চিমবাংলায় সনাতনীদের বাঁচাতে হবে। গো মাতা কি, গো মাতা কি, আরে গো মাতার জন্য জোরে করুন আরো, গো মাতা কি, গো মাতা কি, ভারত মাতা কি। আমাদের তারক বিশ্বাস গত বিধানসভার ভোটে বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী ছিলেন, তাকে অর্জুন বিশ্বাস এবং যতীন্দ্র সিং মহাতাকে অনুরোধ করবো সুযোগ থাকবেন। আশুতোষ পাল আমাদের দলে আজকে যোগদান করলেন, তার সঙ্গে 35 জন কর্মী এসেছেন নদিয়া জেলার বিএসপি। বন্দে মাতরম, বিজেপি 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 কি পতন, বিজেপি 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 কি পতন, ভারত মাতা কি, ভারত মাতা কি। এবং সুরেন্দ্র শিশির অধিকারী এবং সাংসদ দীপেন্দ্র অধিকারীকে সাক্ষী হিসাবে ডেকে পাঠানো হতে পারে, কি বলবেন? টিভি নাই আজকে এনডিও পদপ্রার্থী মুরমু কলকাতায় আসছে, কালীপুজোর মাধ্যমে কি অসুস্থি করেন, কি বলে বললেন? কালীপুজো হবে লোকসভার ভোটে, ভোটে হারবে অনেক, অনেক ভোটে হারবে।